এরপর মহসিন আহমদ আপনি লিখেছেন গ্রামের মসজিদ সমূহে ইমাম মুয়াজ্জিন সাহেবদের খাবার মহল্লার সকল বাড়ি থেকে আসে, ব্যাপারটা আপনি কীভাবে দেখেন? এটা কি সম্মানজনক পদ্ধতি? দেখুন, সম্মানজনক পদ্ধতি না সেটা সন্দেহাতীতভাবে, কিন্তু আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে আজ আমরা যে বাস্তবতায় আছি, আজ থেকে দুই দশক আগে, তিন দশক আগে আমাদের দেশে সে বাস্তবতা ছিল না। অনেক কষ্ট করে মসজিদগুলো, তিনি প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতে হতো। সেক্ষেত্রে ভাগযোগ করে কয়েকজন মিলে ইমাম সাহেবের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া বা তাদের অন্যান্য বিষয়গুলোর দায়িত্ব ভার নেওয়া, সেটা প্রশংসনীয় ছিল। বাট এখন প্রতিটা সময়ের, প্রতিটা পরিস্থিতির আলোকে প্রশ্নের উত্তর আসে অনেক সময়, বিশেষ করে এখন যে সময়টাতে আমাদের সে অভাবটা নেই। আলহামদুলিল্লাহ, মসজিদগুলো অনেকটাই স্বয়ংসম্পন্ন। মসজিদগুলো চাইলে, ম্যাক্সিমাম মসজিদগুলো চাইলেই ইমাম সাহেবদের জন্য সম্মানজনক ব্যবস্থা করতে পারেন। আবার অনেক সময় দেখা যায় ইমাম মুয়াজ্জিনদের বেতন আছে সম্মানজনক, তারপরে মানুষের বাসা বাসায় তারা খাবার খান, এটা অবশ্যই সম্মানজনক। এখানে ইমাম মুয়াজ্জিনদেরও দৃষ্টিভঙ্গি থাকা উচিত অনেক ব্রড, এবং সেই সাথে এলাকাবাসী ইমাম মুয়াজ্জিনদেরকে প্রয়োজনে ভাতা দিয়ে দিতে পারেন, বাসা বাসায় যেয়ে খাওয়া অথবা সেখান থেকে খাবার নিয়ে আসা। বিশেষ করে হালাল হারাম বাস বিচার করা ছাড়া বিভিন্ন বাসা বাসা থেকে আপনার বক্সে করে খাবার নিয়ে আসা, সেটা অবশ্যই অনুচিত কাজ। কারণ যার পিছনে আপনি নামাজ পড়বেন, তার পেটে যদি হারাম খাবার যায়, তার শরীর যদি হারাম দ্বারা গঠিত হয়, তিনি নিজেই বাদতে স্বাদ পাবেন না, আপনি তার পিছনে বাদ করে কীভাবে তৃপ্তি পেতে পারেন? সেই সাথে এটা মসজিদ কমিটির দায়িত্বের অংশ যে তারা ইমাম সাহেবের জন্য সম্মানজনক ব্যবস্থা করবেন। এমনকি অনেক সময় দেখা যায় ঈদগাহে, তারাবির নামাজে বিভিন্ন সময় ইমাম সাহেবদের জন্য টাকা তোলা হয়, তাদেরকে বসিয়ে রেখে তাদের জন্য মানুষের কাছে। খুবই অপমানজনক একটি বিষয়, অপমানকর কোনো পদ্ধতি কারোর জন্য জায়েজ নাই। সেখানে ওলামায়ে কেরাম যারা আছেন তাদের জন্য অপমানকর কোনো পদ্ধতি অবলম্বন করা, এটা মসজিদ কর্তৃপক্ষের জন্য এবং আমাদের জন্য জায়েজ নাই।